উদ্ধারকর্তা যীশুখ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুলে নামে সভাকে যে এম এস সি আজকে দিন 13 এপ্রিল দিন শনিবার 2024। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখবো, এসে যদি আমার প্রেম না থাকে, আসো আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কী কী আমরা পাঠ করবো। পয়লা করন্থীয় 13:2, আসো আমরা পাঠ করি। আরও যদি ভাবাবাণী পাই আর সব গুপ্ত সত্য জ্ঞানে পারদর্শী হই, এবং যদি আমরা সম্পূর্ণ বিশ্বাস থাকে যাতে আমি পর্বতকে স্থানান্তরণ করতে পারি, তো কিন্তু আমার মধ্যে প্রেম না থাকে, তবে আমি কিছুই না। ভবিষ্যবাণীর দান সত্য একটি মহান উপহার। এটা সত্য বিস্ময়কর যে প্রভু, যিনি 2000 বছর আগে স্বর্গে উঠছিলেন, তিনি এখনও তার নবীদের মাধ্যমে আমাদের সাথে প্রেমের কথা বলছেন, এবং তারা প্রভুর সাথে আমার পথচারণ সান্ত্বনা এবং উৎসাহিত করে চলছে। আর যাদের কাছে এই ভালোবাসার বার্তা পৌঁছে দেওয়ার ভবিষ্যবাণী দান করছে, তাদেরও ভালোবাসায় পরিপূর্ণ হওয়া উচিত। যখন আপনি একটি হাত পাম্প দিয়ে ঝর্ণার পানি নেবেন, অনেক সময় দেখবেন কিছু মরিচা পড়ে গেছে বা তেলের স্ট্রেস জলে এবং ঝর্ণা দূষিত হওয়ার কারণে নয়, কিন্তু হাত পাম্পের সমস্যার কারণে। যদি ভবিষ্যবাণী দিয়ে দান করা ব্যক্তিটি প্রেমহীন হয়, তবে তার নিজের তিক্ততা, রাগ এবং উদ্দীপনা এবং তার ভবিষ্যবাণীমূলক বার্তাগুলির মাধ্যমে বাইরে আসবে, আর তারা ভবিষ্যবাণী অর্থহীন হয়ে যাবে। লোকেরা এমনকি উপদেশ গ্রহণ করতে সক্ষম হবে যখন এটি তাদের ভালোবাসার ব্যক্তির কাছ থেকে আসে, কিন্তু যদি এমন একজন ব্যক্তির কাছ থেকে আসে যে তাদের ভালোবাসা না, তবে তারা কঠোর হৃদয় হয়ে যাবে এবং গ্রহণ করবে না। অতএব ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই পদ্ধতিতে একজন ব্যক্তিকে জ্ঞান দিয়ে দান করা যেতে পারে। তিনি শাস্ত্রের গভীর রহস্য বুঝতে সক্ষম হতে পারেন বা অন্যরা বুঝতে পারে না। তিনি একজন মহান বাইবেল পণ্ডিত হতে পারেন এবং দ্বিতীয় আগমন এবং ঘটতে থাকা জিনিসগুলি সম্পর্কে ব্যক্তা করতে সক্ষম হতে পারেন, কিন্তু প্রেম ছাড়া এমন জ্ঞানের কোনো লাভ নাই। আপনি যখন ঈশ্বরের সান্নিধ্যে দাঁড়ান, তখন তার উপহার এবং যোগ্যতার বিষয়টি মোটে গুরুত্বপূর্ণ নয়। যা সত্যি গুরুত্বপূর্ণ তাহলে আপনি ঐশ্বরিক প্রেমে অভিনয় করছেন। আপনার কাজ উপহার যাই কি হোক না কেন, এটা ভবিষ্যবাণী ভাষায় কথা বলে আরোগ্যের উপহার। যদি আপনার ভালোবাসা না থাকে, তবে আরও কোনো লাভ নাই। একটি টেলিফোন বা মোবাইল ফোনের দিকে তাকান, যা খুবই সাধারণ মনে হয়, কিন্তু আপনি যখন বিদেশের বসবাসকারী আপনার প্রিয়জনের সাথে এই ডিভাইসে কথা বলেন, তখন আপনি আনন্দপূর্ণ হন। কিন্তু আপনি যখন বিদেশে বসবাস করে আপনার প্রিয়জন ডিভাইনের কথা বলেন, অন্য প্রান্তে ব্যক্তির কণ্ঠস্বর এবং ভালোবাসা শুনতে অনুভব করতে খুব উত্তেজিত হয়ে ওঠেন, তবে অন্য সময়ে এটি একটি সাধারণ ফোনের মতেই থাকে যায়। একইভাবে প্রভু নবীর মাধ্যমে কথা বলেন, যেমন ফোনের মাধ্যমে কথা বলা হয়। আর যদি নবীর আত্মার প্রতি ভালোবাসা না থাকে, তাহলে এই বাণী বন্ধ হয়ে যাবে। এটি সত্য যে নবীরা ঈশ্বরের রহস্য প্রকাশ করেন, কিন্তু নবীর অন্তরে যদি ভালোবাসা না থাকে, তাহলে তার সব উপহার দিয়ে কোনো লাভ নাই। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যে শুক্ল হয়েছে 1 জুহন 4:20, আজ আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র আজকে কী কয়। যদি কেউ বলে আমি ঈশ্বরকে ভালোবাসি কিন্তু নিজের ভাইকে ঘৃণা করে, তবে সে মিথ্যা কথা বলে, কারণ যাকে দেখছি নিজের সে ভাইকে যে ভালোবাসে না, সে ঈশ্বরকে ভালোবাসতে পারে না যে দেখনি। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যীশু পড়বার শুনবার সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ, আমেন, হারে।